Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনাদের একটি বিষয়ে আমি জানাতে চাচ্ছি, সেটা হলো আমাদের এই পৃথিবীতে যাদের জন্ম গ্রহণ করেছেন প্রত্যেকটি প্রাণী, যেমন আমরা শুনে আছি 18,000 মাখলুকাত প্রাণীর, অবশ্যই তাদের কোলে মৃত্যু হবে অনিবার্য, মানে এতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা স্মরণ রাখার মানে আপনি যে কোনো কাজে থাকেন তার ভিতর থেকে আমি 10টি উপায় আপনার সামনে তুলে ধরব। চলুন দেখা যাক সেই উপায় আমরা কিভাবে অবলম্বন করতে পারি। প্রিয় পাঠক, নিঃসন্দেহে দুনিয়ার জীবন ও আখিরাতের তুলনা খুবই ক্ষণস্থায়ী। প্রতিটি প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুগে যুগে কালে কালে এর বার্তায় ঘটে, আগামীতেও ঘটবে না, কিন্তু আমরা মানুষ দুনিয়ার অঙ্গ তামাশায় ডুবে প্রায় মৃত্যুর কথা ভুলেই যাই। ভুলেই যাই যে আমাদের জীবনের জন্য একটি সময় সীমা নির্ধারণ করা দেওয়া হয়েছে, যে সময় এসে গেলে এক সেকেন্ড লাগবে না, মানে ভিত্তি এক সেকেন্ডও আমাকে সময় দেওয়া হবে না। একটি মাত্র নির্দেশ আমাদের কত শত রঙিল স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি, বহু সাধনা, কেরিয়ার গড়ে যত্ন তোলার, গড়বাড়ি, সুন্দর দেহ, দাম্পত্য জীবন, পারিবারিক নিবিড় বন্ধন সব কিছুই পিছনে ফেলে চলে যেতে হবে এক না ফেরার দেশে, যেখান থেকে ফিরে আসার মতো আর কোনো সুযোগ থাকে না। সেই অবধারিত বাস্তবতা অন্তিম জীবনের কথা আমাদের হৃদয়ে জাগ্রত থাকলে সত্যি আমাদের জীবনটা অন্যরকম হতো। দুনিয়ার ক্ষণস্থায়ী অবসানকে এত স্বপ্ন রঙ্গিল, কাল্পনিক আর ভালোবাসা না দিয়ে চিরস্থায়ী অবসান ভূমি প্রসাদ তৈরি করি, বেশি মনোযোগী হতাম। আর সমাজটাও এত অন্যায় অবিচার পাপে হাবুডুবু খেত না, বরং এক অনাবিল শুদ্ধতা ও পবিত্রতার আবেশে ভরে থাকত আমাদের চারদিক। যাই হোক, নিম্ন হৃদয় সর্বদা মৃত্যুর কথা জাগ্রত রাখার জন্য 10টি উপায় আপনাদের সামনে আমি তুলে ধরব। অফিস কোরআন পড়া, কেননা কোরআনের মৃত্যু, পৃথিবী ধ্বংস, আখিরাতে হাসর, বিচার, পুলসিরা, জাহান্নাম, জান্নাত ইত্যাদি সম্পর্কে অনেক কিছুই কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কবরে প্রশ্ন, সুখ, আজাব, ফেরেশতাদের কঠোর এবং ভয়াবহ বার্তা ইত্যাদি হিসাবে হাদিসে আমরা হুজুর বা মুক্তিদের সাথে শুনেছি, ইসলামে এগুলো শুনেছি। তাহলে আমাদের অবশ্যই মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। যখনই সম্ভব কবর জিয়ারত করব, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। মৃত্যু মানুষের কাফন, দাফন ও জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ করব। নিজের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা মৃত্যুবরণ করছে তাদের কথা অনুসরণ করে একদিন পূর্বে দুনিয়া জীবন যাপন, কিন্তু তখন আর এই কথা মনে থাকে না, কিন্তু সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন পত্রিকায়, টিভি নিউজ, সোশ্যাল মিডিয়ায় যে সকল দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি খবর আসে, সেগুলোর দিকে শিক্ষা নেওয়া আমাদের দরকার। কারণ প্রতিদিন যে মানুষগুলো মারা যাচ্ছে তার ভিতরে আপনি আমিও তাও থাকতে পারতাম, হয়তোবা একদিন থাকবো, মৃত্যু কিন্তু অবধারিত। যাই হোক, আপনাদের সামনে অনেক কিছু কথা ওটা বলে ফেললাম। তবে আপনাদের কাছে একটা জিনিস আমার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর মানুষের সামনে দিনই এলেন শিক্ষা দেওয়ার চেষ্টা করে আপনি যতটুকু জানেন, কারণ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো, দিন প্রতিষ্ঠিত বা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আপনি সালাত পড়তেছেন এবং অন্যজনকেও উৎসাহিত করতে হবে, তাহলে আমাদের ভিতরে পরপুরুষের একটা নির্ভরশীলতা
সৃষ্টি হবে।